কৃষ্ণ বন্ধুরা, আজকে আমি সত্যনারায়ণ মন্দির, মানে আমাদের এখানে যে বালিতে সত্যনারায়ণ মন্দির, সেই মন্দিরের একটা ভিডিও দেখাবো। অনেকেই আবার আমার পেজে নতুন জয়েন হয়েছে, তারা হয়তো দেখুনি। তো আমার এই মন্দিরটা হচ্ছে, আমাদের এই মন্দিরটা হচ্ছে হাওড়া জেলা বালিতে। আর এই মন্দিরে আসতে গেলে আপনাদের বালি স্টেশনে নেবে, টোটোতে কিংবা অটোতে 5 মিনিট লাগবে, আমি আগেই অ্যাড্রেসটা বলে দিলাম। আজকে আমি ভিডিওটা দিচ্ছি, এটা হচ্ছে আমাদের গেল বৃহস্পতিবার, মানে গত বৃহস্পতিবারের ভিডিও। এখানে আমাদের প্রত্যেক বৃহস্পতিবারেই ভোগ হয়, তো সেই ভোগের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা নতুন জয়েন হয়েছে তারা দেখে নাও, কারণ এই ভিডিও আমি ছাড়তেই থাকি মাঝে মধ্যে, যেহেতু আমাদের মন্দির এখানে, তাই ভিডিওটা দিচ্ছি, আপনারা দেখুন। বাবা সত্যনারায়ণের যখন আরতি হয়, মানে পুজো হয়, সন্ধ্যাকালীন পুজো, তখন প্রত্যেক দিনই আমাদের এই মন্দিরে হরিনামের আসর থাকে। তো অনেক ভক্তবৃন্দ আসে এখানে হরিনাম শুনতে, হরিনাম সংকীর্তন শুনতে। তো এই হরিনাম হওয়ার পরই আমাদের এখানে ভোগ বিতরণ শুরু হয়ে যাবে। তো আমরা যেহেতু হরিনামটা এখন শোনাচ্ছি, আস্তে একটুখানি শুনুন অল্প সময়, তারপরে আমি ভোগ বিতরণের ভিডিওটা দেবো। তারপরে আমাদের মন্দিরের পুজো শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পরই আমাদের এখানে যে ভোগ বিতরণের ভিডিও সেটা আমি দেখাচ্ছি। আর গত বৃহস্পতিবার আমাদের এখানে মানে অন্ন ভোগ বিতরণ হয়নি, যেটা হয়েছে পরমান্ন ভোগ, অর্থাৎ পায়েস যেটাকে বলি আমরা। আর এই পরমান্ন ভোগ বিতরণ হয়েছে, অগণিত ভক্ত এসেছিল এখানে পরমান্ন ভোগ নেওয়ার জন্য। আস্তে আস্তে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রতি বৃহস্পতিবারেই এখানে ভোগ বিতরণ হয় এই মন্দিরে। আর যারা যারা আসতে ইচ্ছা, মানে আসতে ইচ্ছুক বা আসতে চান, তারা অবশ্যই চলে আসতে পারেন। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ হাওড়া জেলায় বালিতে। আর এই বালিতে আসতে গেলে অবশ্যই হাওড়া থেকে ট্রেনে বালিতে আসতে হবে, আর ট্রেন থেকে নেমেই টোটো কিংবা অটোতে ধরে এখানে চলে আসতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের এখানে ভোগ নিবেদন, ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। তো ভিডিওটা আমি করে রেখে দিয়েছিলাম, ছাড়া হয়নি, আজকে আমি ভিডিওটা ছাড়লাম, কারণ আমার আরও দুটো ভিডিও করা ছিল, সেগুলো ছাড়লাম। প্রত্যেক দিন তো বড় ভিডিও একটার বেশি ছাড়া যায় না, ছাড়লেও ছাড়া যায়, কিন্তু আমি ছাড়ি না। তো আমি সেটা রেখে দিয়েছিলাম, আজ একটু সময় করে আমি ভিডিওটা ছেড়ে দিলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর অবশ্যই কমেন্ট বক্সে জয় বাবা সত্যনারায়ণ কথাটা লিখবেন, নাহলে হরে কৃষ্ণ রাধে রাধে বললেও হবে, সব নারায়ণেরই তো আর এক রূপ, হরে কৃষ্ণ রাধে রাধে লিখলেও হবে। তো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আর অবশ্যই কেমন লাগলো অবশ্যই সেটাও জানাতে হবে। আর যারা, অবশ্যই আবার বললাম, যারা অবশ্যই আসতে চান তারা চলে আসবেন। আবারও অ্যাড্রেসটা বলছি আমি, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা বালি, বালি দুর্গাপুর সত্যনারায়ণতলা, এখানে যে অ্যাড্রেস, তো বাবা সত্যনারায়ণ মন্দির অনুসারেই এই অ্যাড্রেসটা, বালি দুর্গাপুর সত্যনারায়ণতলা। প্রতি বৃহস্পতিবারই এখানে ভোগ বিতরণ হয়, এছাড়াও প্রত্যেক দিন সন্ধ্যা আরতি ও পূজার আয়োজন করা হয়ে থাকে, আর নাম সংকীর্তন করা হয়ে থাকে।